আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ পুলিশ স্মরণকালে সবচেয়ে ভয়াবহ ইমেজ সংকটে পড়েছে। এই বাহিনীটিকে নিয়ে 2009 সন থেকে ক্রমাগতভাবে যে দুর্নাম এবং বদনাম রটে যাচ্ছে, এবং এই বাহিনীটির মধ্যে রাজনৈতিক ক্যাডারদের অনুপ্রবেশ, এবং এই বাহিনীটিকে নজিরবিহীনভাবে দলীয় সরকার, আওয়ামী লীগ সরকার, সমস্ত রাষ্ট্রীয় আচার কিংবা সমস্ত আইন কানুন সব কিছুকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যেভাবে এই বাহিনীর মধ্যে বেনজিরদের মতো দানব তৈরি করেছে, তার ফলে এই বাহিনীটির সুনাম এবং সুখ্যাতি, এই বাহিনীটির স্থিতি এবং এই বাহিনীটির কার্যকারিতা একেবারে বলতে গেলে ইতিহাসের সবচেয়ে সংকটময় একটি অবস্থার মধ্যে পড়ে গেছে। এমনি পাকিস্তান জমানা থেকে পুলিশের বদনাম ছিল, এই পুলিশই বায়ান্নর ভাষার আন্দোলন ঘটিয়েছে, তারা গুলি করেছে, এই পুলিশের গুলিতে নিহত হয়েই 69-এর গণ অভ্যুত্থানের অভ্যুদয় হয়েছিল, যখন ঠিক ওই সময়টিতে শহীদ মতিউর, সেই নবকুমার ইনস্টিটিউটের ছাত্র, তিনি নিহত হয়ে যাওয়ার পর সারা বাংলাদেশ জ্বলে উঠেছিল। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রথিতযশা শিক্ষক শামসুদ্দোহা, তো তিনিও এই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। তো শামসুজ্জোহা স্যারের সেই যে স্মৃতি, সেটিকে আন্দোলনকারীরা বা শহীদ মতিউরের স্মৃতি যেভাবে আন্দোলনকারীরা তাদের রক্তে ধারণ করেছে, তদ্রূপ সেই পুলিশের যে ইউনিফর্ম, পুলিশের যে বাহিনীর যে ইমেজ, তাদের যে ট্রেনিং, তারা অতীতের সেই ভুল এবং ভ্রান্তি থেকে ন্যূনতম যে কোনো শিক্ষা গ্রহণ করেনি, তার বাস্তব প্রমাণ আমরা এই 2024 সনে এসে দেখতে পেলাম। অর্থাৎ অতীতে যেভাবে ছাত্ররা আগুনের স্ফুলিঙ্গের মতো তাদের আন্দোলনের যে শক্তি, সেটি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, এবং যখন রাজনৈতিক শক্তি ভয় পেয়ে গিয়েছিল, রাজনৈতিক শক্তি একেবারে অসংগঠিত হয়ে পড়েছিল, কিংবা তারা সমস্ত সাহস শক্তি হারিয়ে কুজু হয়ে পড়েছিল, ঠিক সেই সময়টিতে ছাত্ররা কিন্তু জাতির নেতৃত্ব দিয়েছে। আমাদের মান্নর যে আন্দোলন, ভাষা আন্দোলন, এটি কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, রাজনৈতিক দল সেটা পারেনি। তখন সত্যিকার অর্থে মোহাম্মদ আলী জিন্না, যাকে কায়দে আজম বলা হতো, জাতির পিতা, তো তার সেই ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে, পাকিস্তানের শাসকদের সামনে দাঁড়িয়ে, মুসলিম লীগের যে প্রতাপ তার সামনে দাঁড়িয়ে, এই বাংলার কোনো রাজনীতিবিদ, জাতীয় রাজনীতিবিদ ওভাবে সামনে সেই এ জমানার যে বীরশ্রেষ্ঠ, সেই বীরশ্রেষ্ঠ যিনি সেই সবার সামনে জাতিকে সাক্ষী রেখে দুই হাত প্রসারিত করে নিজের সিনাকে উঁচু করে জাতির সামনে তুলে ধরে যে সাইদ আত্মাহুতি দিলেন, ঠিক একইভাবে কিন্তু যেই সালাম, রফিক, বরকত, জব্বার, তারাও সেই বায়ান্ন ভাষা আন্দোলনে আত্মাহুতি দিয়েছিলেন। তারপর 62-তে যে ছাত্র আন্দোলন হলো, সেখানে একই অবস্থা, এবং 69-এর যে গণ অভ্যুত্থান, সেটাও কিন্তু শুরু করেছিল ছাত্ররা, পরবর্তীতে জাতীয় নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করে এটিকে সার্বজনীনতা দিয়েছিলেন। ঠিক এখন এই অবস্থাতে কিন্তু বাংলাদেশে ঠিক সেম ঘটনাটি ঘটছে, অর্থাৎ ছাত্ররা পুরো জিনিসটিকে অর্গানাইজ করেছে, ম্যাটারলাইজ করেছে, শক্তিশালী করেছে, এবং পরবর্তীতে তারা জাতীয় যে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে বা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাহায্য চেয়েছে, আপামর জনসাধারণের সাহায্য সহযোগিতা চেয়েছে, অভিভাবকদের সহযোগিতা চেয়েছে, শিক্ষকদের সহযোগিতা চেয়েছে, এবং তারা সবাই এই ছাত্রদের আহ্বানে
কম বেশি সাড়া দিয়েছে। ফলে কি হলো, এইরকম একটা উত্তাল পরিস্থিতি জুলাই মাসের শেষ সপ্তাহে আমরা বাংলাদেশে দেখলাম, যেটি সমসাময়িক কালে যারা জীবিত আছে তারা কেউ দেখেননি, তারা কেউ দেখেনি। একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে, বিভিন্ন হিসাবে 210-এর উপরে মারা গিয়েছেন পুলিশের গুলিতে, পিটুনিতে এবং আরও অন্য বিভিন্ন কারণে, আর হতাহত হয়েছেন অসংখ্য। কতজন যে গুম হয়েছেন তার কোনো এখনই ইয়ত্তা নেই। গ্রেপ্তার হয়েছেন, কেউ বলেছেন 11,000, কেউ বলেছেন 9,000, কেউ বলছেন 7,000। জেলখানাগুলো একেবারে কানায় কানায় পূর্ণ, আর ব্লক রেড দিয়ে আরও গ্রেপ্তার করার জন্য যে তোড়জোড় করছে পুলিশ, তার ফলে কি হচ্ছে, পুলিশকে নিয়ে এই বাংলার ইতিহাসের সর্বনিকৃষ্ট যে গুজব এবং সবচেয়ে ভয়াবহ যে বিদ্বেষ এবং ঘৃণা এবং মানুষের মনে অবিশ্বাস তৈরি হয়েছে, এবং এটা ক্রমাগতভাবে বাড়ছে, এবং এটি পুলিশের যারা কর্তা ব্যক্তি তারা কতটুকু সচেতন রয়েছেন আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, আমরা যারা এখন এই দেশকে ভালোবাসি এবং এই দেশের প্রতিটি ইট বালু সিমেন্টকে যারা ভালোবাসি, মাটি কণাকে যারা ভালোবাসি, এ রাষ্ট্রের পুলিশকে ভালোবাসি, বিজেপিকে ভালোবাসি, সেনাবাহিনীকে ভালোবাসি, বিচার বিভাগকে ভালোবাসি, এরপর সেই চকিদার থেকে শুরু করে দফাদার, জমাদার, তহসিলদার, এ রাষ্ট্রের যত কর্মকর্তা কর্মচারী রয়েছেন যাদেরকে আমরা আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে বেতন দিই, তাদের সবাইকে ভালোবাসি। এর কারণ হলো, এদেরকে ছাড়া এই রাষ্ট্র চলবে না, এদেরকে লাগবে। তো কাজেই যখন এই প্রতিষ্ঠানগুলো একটি ঐতিহাসিক সংকটের মধ্যে পড়ে, ঝামেলার মধ্যে পড়ে, তখন একটা দেশ জাতি অনেকটা পিছিয়ে যায়। আমি আমার যে ক্ষুদ্র জ্ঞান, সেই ক্ষুদ্র জ্ঞানে ব্রিটিশ পুলিশ, তারপর পাকিস্তান পুলিশ, এরপর বাংলাদেশ পুলিশ, তাদের যে ইতিহাস আমি পড়েছি, সেক্ষেত্রে এই যে এখন পুরো বাহিনীর মধ্যে যে হতাশা যাচ্ছে আর বাহিনীর বাইরে যে ক্রোধ পুলিশকে কেন্দ্র করে, এটি আমি কখনো দেখিনি, শুনিও নি, এবং এরকম একটি অবস্থা সৃষ্টি হবে কল্পনা করা যায়নি। একজন স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িতে আক্রমণ হয়েছে, পুলিশ ভাইদেরকে যে যেখানে পেরেছে, সুযোগ পেয়েছে, বেধড়ক পিটিয়েছে, সে কনস্টেবল হোক কিংবা কর্মকর্তা হোক, অনেকের পোশাক খুলে নিয়েছে, এবং একজনকে মেরে সে একেবারে ক্রুশবিদ্ধ করে যীশু খ্রিস্টকে যেভাবে টানিয়ে রাখা হয়েছিল ঠিক সেইভাবে তাকে টানিয়ে রাখা হয়েছে, এবং যে সকল পুলিশ আহত হয়েছে, নির্মমভাবে আহত হয়েছেন, এটি পুলিশের মনোবল নিদারুণভাবে কিন্তু ভেঙে দিয়েছে। এবং এই মনোবল ভাঙাকে কেন্দ্র করে পুলিশের শীর্ষ নেতৃত্ব এখন আবার যেভাবে অত্যাচার করছে, ব্লক রেড করছে, যেভাবে ধরছে এবং যেভাবে মামলা মোকদ্দমা দিচ্ছে, তাতে পুরো পরিস্থিতি পুলিশের জন্য, রাষ্ট্রের জন্য রীতিমতো বুমেরাং হয়ে যাবে। এ কারণ হলো, আমাদের যে বিশাল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর তুলনায় পুলিশের হাতে যে অস্ত্র রয়েছে, গোলা বারুদ রয়েছে, লাঠি রয়েছে, একেবারে যৎসামান্য। এবং মানুষ যখন রাগ হয়ে যায় তখন পুলিশ যে কিছুই করতে পারে না, এর অনেকগুলো নজির আমরা এই আন্দোলনের সময় দেখেছি। এখন সেনাবাহিনী এনে কারফিউ দিয়ে যে একটা স্বাভাবিক অবস্থা তৈরি করার চেষ্টা চলছে, সেই স্বাভাবিক অবস্থাকে অস্বাভাবিক করে দিচ্ছে পুলিশের উগ্রতা, তাদের ভুল সিদ্ধান্ত এবং পুলিশের মধ্যে অবিমৃষ্যকারী কিছু মানে দানব রয়েছে, যাদের বিচার বিবেক এবং বিবেচনা, এগুলো ক্ষমতা, অর্থ, লোভ, লালসার কাছে পরাজিত হয়েছে। তারা অনেকে কি বলছে এবং অনেকে কি করছে, এটি তারা নিজেরা এখন আন্দাজ করতে পারছে না, যেভাবে অতীতে বেনজিররা আন্দাজ করতে পারেনি। ফলে এ সকল অবিমৃষ্যকারীদের, যাকে বলা হয় অচিন্তিত
এবং যাকে বলা হয় অবিবেচনা প্রসূত কর্মকাণ্ডের ফলে পুরো বাহিনী এবং পুরো দেশ মারাত্মক একটি সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে। এবং দেশের রাজনৈতিক নেতৃত্ব যদি এখনো পর্যন্ত সতর্ক না হয় এবং রাষ্ট্রের অন্যান্য অর্গান যারা রয়েছে, যারা পুলিশকে নিয়ন্ত্রণ করে, সেটি মন্ত্রণালয় হোক কিংবা সেটি অন্য যে কোনো প্রতিষ্ঠান হোক, যারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, পুলিশের প্রভাব বিস্তার করতে পারে, তারা এই মুহূর্তে পুলিশের এই বাড়াবাড়ি যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারে, এটি পুরো রাষ্ট্র ব্যবস্থাকে কিন্তু সংকটের মধ্যে ফেলে দেবে। দ্বিতীয়ত, পুলিশের যে ইমেজ সংকট শুরু হয়েছে, এটির ফলে পুরো পুলিশের সঙ্গে যে সামাজিক সম্পর্ক রয়েছে, পারিবারিক সম্পর্ক রয়েছে, বন্ধন রয়েছে আমাদের এই সমাজের, এগুলো সব নষ্ট হয়ে যাবে। এই আন্দোলনের সময় মাইকিং করে অনেক জায়গায় বলা হয়েছে যে আপনারা পুলিশদেরকে ভাড়া দেবেন না, কোন কোন বাড়িতে পুলিশের থাকে সেইগুলো খোঁজখবর নেওয়া হচ্ছে। তো এখন এই যে ব্লক রেড দিয়ে পুলিশ অস্ত্র নিয়ে নিরস্ত্র লোকের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, যদি আবার কোনো আন্দোলন শুরু হয়, আবার কোনো অস্থিতিশীলতা শুরু হয়, তখন যদি পুলিশের পরিবারের লোকজনের উপর এইভাবে ব্লক রেড দেওয়া হয়, সাধারণ জনগণ ব্লক রেড দেওয়া হয়, কল্পনা করতে পারেন কী ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হবে। এবং এই জিনিসগুলো যদি ভাইরাসের মতো সরকারের অন্যান্য অর্গানের দিকে চলে যায়, আপনি কীভাবে পরিস্থিতির সামাল দেবেন? রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী কতজন আছেন? তো এই বিষয়গুলো কেন ভাবছেন না? যখন এরকম বড় কোনো মিউটিনি হয়, সমস্যা হয়, তখন সেখানে জেনারেল অ্যামনিস্টিতে যেতে হয়, সাধারণ ক্ষমার মধ্যে চলে যেতে হয় এবং পরিবেশ পরিস্থিতি মিনিমাইজ করার জন্য নরম হতে হয় সকল পক্ষকে। এবং এই যে আমাদের যে কোটা বিরোধী আন্দোলন হলো, আল্লাহর ওয়াস্তে বলছি, দেখুন এখানে আওয়ামী লীগ ভুল করেছে, ছাত্রলীগ ভুল করেছে, এখানে রাষ্ট্রীয় বাহিনীগুলো ভুল করেছে, এর ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে অনেকগুলো তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, সুবিধাভোগী, চোর, বাটপার, গুন্ডা, এমনকি সন্ত্রাসী, ডাকাতরা পর্যন্ত এর মধ্যে ঢুকে পড়েছে এবং অনেকগুলো দুর্ঘটনা ঘটিয়েছে। ছাত্ররা ল্যাপটপ চুরি করেনি সেতু ভবনে গিয়ে, কিংবা ক্যাশ বাক্স থেকে ওই যে মেট্রো রেল হয়েছে সেখানে হয়তো ক্যাশে টাকা ছিল, সেটাও হয়তো চুরি হয়ে গেছে। তো এরকম অনেক কিছু ঘটেছে, কিন্তু শুরুটা হলো কোত্থেকে? কজ রুট যেটাকে বলা হয়, ঘটনাটা শুরু হলো কোত্থেকে? শুরু হলো জেদাজেদি থেকে, অজ্ঞানতা থেকে, অহমিকা থেকে, দম্ভ থেকে, এবং সেটির প্রধানতম হাতিয়ার হিসেবে কাজ করেছে পুলিশ বাহিনী এবং সরকারের সেই যে রাইট হ্যান্ড হিসেবে, দক্ষিণ হস্ত হিসেবে, বাম হস্ত হিসেবে পুলিশ যেভাবে কর্মকাণ্ড করে আসছে, সেটি এই সময়টিতে এসে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়েছে। এবং দেশের বাইরে যেভাবে পুলিশের বিরুদ্ধে প্রচারণা চলছে, জাতিসংঘ যেভাবে কথা বলছে, আমেরিকা যেভাবে কথা বলছে, এই পুলিশের স্যাংশন নিয়ে যে ধরনের প্রচার এবং প্রোপাগান্ডা চালানো হচ্ছে, আল্লাহ ভালো জানেন আমাদের জন্য কী দুর্ভোগ এবং দুর্দশা অনাগত দিনে অপেক্ষা করছে। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন এবং এই দেশের প্রতি তার খাস রহমত এবং বরকত নাজিল করুন।